সকলকে স্বাগত। আমরা আজকে গিয়েছিলাম রানী রাসমণির জন্মভিটে। বর্তমানে উত্তর চব্বিশ পরগনার হালি শহরের একটি ছোট্ট গ্রামে, যেখানে রানী রাসমণি জন্মগ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ দাস এবং রামপ্রিয়া দাসীর কন্যা ছিলেন রানী রাসমণি। আমরা সকলে মিলে এখানে গিয়েছিলাম এবং খুব খুব আনন্দ করেছিলাম। খুব সুন্দর একটি বিকেল কাটিয়ে এসেছিলাম। এখানে যাওয়ার জন্য আমরা ব্যারাকপুর থেকে ট্রেনে উঠেছি, উঠে কাঁচরাপাড়া স্টেশনে নেমেছি। আমরা অনেক গিয়েছিলাম একসাথে, নেমে খুব আনন্দ করতে করতে এবং বেশ কিছু আমরা যাচ্ছিলাম। কাঁচরাপাড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা সবাই মিলে অটোতে উঠেছি। অটো দাদাদের বললাম যে আমরা রানী রাসমণির জন্মভিটেতে যাব। ওনারা আমাদের জন্মভিটে 30 টাকা করে অটো ভাড়া নিলেন। আমরা মোটামুটি 32 জন মতো এসেছি এখানে। সবাই মিলে একে একে আসছে এবং অটো থেকে নামছে। এরপরে আমরা এখান থেকে সবাই মিলে একসাথে যাব রানী রাসমণির জন্মভিটার উদ্দেশ্যে। এখন পরন্ত বিকেল এবং যাওয়ার সময় আশেপাশের গাছগাছালি এত সুন্দর, আমরা সবাই নাচানাচি করতে করতে যাচ্ছি এখন এবং এর সাথে বেশ কিছু নিজস্বী তুলে নিচ্ছি, পরিবেশের ছবি তুলছি। আমরা এসে পৌঁছালাম লোকমাতা রানী রাসমণির জন্মভূমি চরণন্দন বাটি, যেটি এখন শহীদ পল্লী কল্যাণীতে অবস্থিত রয়েছে। এরকমই একটা ফটোকে আমরা দেখতে পেলাম। এই হচ্ছে রানী রাসমণির মন্দির। আগে রানী রাসমণির পৈতৃক অবস্থা, মানে পিতার দিক থেকে এত বিলাসবহুল জীবনযাপন রানী রাসমণি করেননি। তিনি বেশ দরিদ্র পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন এবং শুনেছি, আমি যেটা শুনেছি যে তিনি একজন দরিদ্র কৃষকেরই কন্যা সন্তান ছিলেন। আমরা মন্দির দেখতে দেখতে চলে গিয়েছিলাম পাশে তার স্নান ঘাটে, যেখানে অনেক নৌকা বাঁধা ছিল। আমরা আর নৌকা বিহারের আনন্দ উপভোগ থেকে বঞ্চিত করতে পারলাম না নিজেদের, তাই জন্য উঠে পড়লাম সকলে মিলে একটা নৌকাতে এবং বিকালবেলা বেশ সুন্দর করে আমরা আসলাম। এরপর আমরা এই যে সামনের যে মাঠটি, এখানে কিন্তু 25শে ডিসেম্বর থেকে একটা খুব বড় মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাটা অনেক দিন ধরেই চলে, 1 সপ্তাহ ধরে চলে শুনতে পেলাম, কিন্তু আমরা তো পরে গেছি সেই জন্য আমরা আর মেলাটা দেখতে পেলাম না, ফাঁকা মাঠই ছিল। এরপরে আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে যাওয়ার সময় এখানকার অফিস ঘর, সেখানে সমস্ত নিয়ম সব সুন্দরভাবে লেখা আছে। এখানে প্রসাদ পাবারও ব্যবস্থা আছে, সব পড়ছিলাম এবং পড়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। এখানে একটি যজ্ঞ কুণ্ড দেখলাম। এরপরে একদম মন্দিরটা দেখতে কিন্তু একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতন, একদম সেই আদলেই তৈরি। এখানে মা ভবতারিণী পূজিত হচ্ছে ভিতরে এবং একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই মায়ের রূপটা লাগলো। পাশের গঙ্গার ঘাট, তার পাশে মন্দির, খুব সুন্দর লাগলো। মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর লেগেছে। রানী রাসমণির মৃত্যুর অনেক পরে
শুনতে পেলাম এই মন্দিরটা তৈরি হয়েছে। পুরো মন্দিরটা ঘুরছি এবং এখানকার পরিবেশ আমাকে খুব আনন্দ দিচ্ছিল, এত মনোরম পরিবেশ। এরপরে সূর্যের এখন সূর্যাস্ত হচ্ছে, তাই জন্য আবার একটু গঙ্গার পাড়ে আসলাম। জায়গাটা এত সুন্দর লাগছে, সকলেই দেখতে পাচ্ছ, জায়গাটা খুব সুন্দর লাগছে, অনেকটা ভালো লাগা আর অনেকটা আনন্দ নিয়ে মনোমুগ্ধকর একটা পরিবেশ আমরা ঘুরে এলাম। সন্ধ্যার কিছু খাবার দাবার খেয়ে নিলাম এখান থেকে। তারপরে এখানকার গঙ্গার পাড়, এখানকার প্রাকৃতিক শোভা, অনেকটা মুগ্ধতা, সব কিছু বহন করে নিয়ে যাচ্ছি নিজের সাথে স্মৃতিতে। সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার।